হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো স্টারশিপ রকেটের যে সুপার হেভি VN-3 রকেটটি তৈরি করছে স্টারশিপ, সেই রকেট সম্পর্কে। তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, এলন মাস্কের কোম্পানি SpaceX গত কয়েক মাস আগে জানিয়ে দিয়েছিল যে তাদের স্টারশিপ রকেটটি অরবিটাল টেস্ট করা হবে জুলাই মাসের দিকে, কিন্তু তাদের একটু প্রবলেমের কারণে সেটি আবারও পিছিয়ে নিয়ে এসেছে। আর যে প্রবলেমটি ছিল সেটি হচ্ছে স্টারশিপ রকেটের যে কোর স্টেজটি আছে বিএন বা সুপার হেভি বিএন রকেট, সেটি এখনও সফলভাবে সম্পূর্ণ করতে পারেনি SpaceX কোম্পানি। কিন্তু গতকাল একটি অবাক করা তথ্য জানিয়ে দিল এলন মাস্ক যে তাদের এই সুপার হেভি বিএন রকেটের যেই র্যাপটর ইঞ্জিনগুলো আছে সেগুলো বসানো সম্পূর্ণ হয়ে গিয়েছে, অলমোস্ট 90% কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। আর আপনারা জানলে একটু অবাক হবেন যে এই সুপার হেভি বিএন রকেটটি এতটাই বড় যে এখানে 29টা র্যাপটর ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। আর এক একটি র্যাপটর ইঞ্জিন তো ভালোই বড়, লম্বার দিক দিয়ে মোটামুটি 10 ফুট, এবং ইঞ্জিনের যে কম্বাসশন চেম্বারের প্রস্থ বা ব্যাস হলো প্রায় 1.5 মিটারের মতো। তো এ থেকে আপনারা অনুমান করুন যে এই একটি র্যাপটর ইঞ্জিনই কতটা বড়। তাহলে 29টি র্যাপটর ইঞ্জিন বসালে কত বিশাল বড় একটি জায়গা নিয়ে বসাতে হবে। এবং এলন মাস্কের কোম্পানি SpaceX তাদের যথাসাধ্য চেষ্টা করে চলেছে এই সুপার হেভি বিএন রকেটটি জায়গা মতো বসাতে, এবং জায়গা মতো সেট আপ করার পর তারপর যে স্টারশিপ রকেটটি আছে সেটিকে কোর স্টেজের উপরে বসানো হবে। বসানোর পর তার স্টারশিপ পরীক্ষামূলক লঞ্চটি করা হবে টেক্সাসের সাউথ ভিলেজ থেকে, যেটি কিন্তু বর্তমানে SpaceX কোম্পানির নিজস্ব একটি লঞ্চ প্যাড, যেখানে তারা পরীক্ষামূলকভাবে বিভিন্ন ধরনের রকেট লঞ্চ করে থাকেন। এই SpaceX-এর প্ল্যান অনুযায়ী স্টারশিপ রকেটটির কোর স্টেজটি কিন্তু রিইউজেবল রকেটের মতনই হবে, একটি বিশাল বড় রকেট। এই কোর স্টেজের উচ্চতাই কিন্তু প্রায় 100 মিটারের কাছাকাছি, এবং এটি রিইউজেবল রকেট, অর্থাৎ কোর স্টেজটি স্টারশিপ রকেটের যে অরবিটাল লোকেশনটি থাকার কথা সেখানে পৌঁছে দিয়ে সে কোর স্টেজটি পৃথিবীর মাটিতে আবারও ফিরে আসবে, যেমনটি Falcon 9 রকেটের ক্ষেত্রে দেখা যায়। তারপর স্টারশিপ রকেটটি পৃথিবীর অরবিটাল লোকেশনে কিছুদিন থাকার পর পৃথিবীতে আবার ফিরে আসবে এবং বায়ুমণ্ডলে রিএন্ট্রি করবে, এবং SpaceX কোম্পানিও দেখবে রিএন্ট্রির সময় কতটুকু সক্ষমতা আছে স্টারশিপ রকেটের, অর্থাৎ বায়ুমণ্ডলে প্রবেশ করার সাথে সাথে স্টারশিপ রকেটটি কতটুকু সক্ষম পৃথিবীর মাটিতে ল্যান্ড করার জন্য। এবং একটি বড় কথা, স্টারশিপ রকেটে কিন্তু কোনো ক্রিউ ক্যাপসিউল নেই, অর্থাৎ যে অ্যাস্ট্রোনটরা ক্রিউ ক্যাপসিউল দিয়ে আলাদা হয়ে প্যারাসুট দিয়ে পৃথিবীতে ল্যান্ড করবেন তা কিন্তু হবে না এই রকেটটির ক্ষেত্রে। এই রকেটটি ক্ষেত্রে বায়ুমণ্ডলের সংস্পর্শে এসে তারপর পৃথিবীতে মাটিতে ল্যান্ড করতে হবে তার র্যাপটর ইঞ্জিন দ্বারাই। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।